আমার জন্য একা এনেছিস কেন? ওকেও দে, আসতে পারি? আমার কাছে তোমাকে কে কোথায় নিয়ে যায় আমি দেখি একবার। নিয়ে এসো, চুপ করে দাঁড়াও, ছাড়ো ছাড়ো ছাড়ো, দাদাকে কথা বলতে দাও। আমার সোনা বৌদি, আমার সোনা। কি বাবা, মিস্টার অনুজয় চ্যাটার্জি একা যে? আপনার সহকারীরা কোথায়? আপনি কি আমাকে একাই অ্যারেস্ট করবেন? সঙ্গী সাথীর দরকার নেই কি? আই এম সরি ডক্টর বোস। সরি ফর হোয়াট? আপনি যে আমার পিসিমণিকে বিয়ে করে তাকে এতদিনে নিজের স্ত্রী বলে মেনে এসছেন, সেটা আমার কল্পনার অতীত ছিল। তা তোমার কল্পনা শক্তি যদি খাটো হয়, তার দায় অন্য লোক কেন নেবে? অন্য কেউ দায় নেবে না বলেই তো আমি বাড়ি বয়ে এসেছি ক্ষমা চাইতে, নাও আসতে পারতাম। ইমন কোথায়? ইমন আজ সকালে চলে গেছে। কাল সারাদিন ওকে ফোনে পাইনি, আমিও খুব উদ্বিগ্ন ছিলাম। কিন্তু তোমরা তো ঠিক ভদ্রলোকের সঙ্গে ভদ্রলোকের মতো ব্যবহার করতে পারো না, তাই তোমাদের বাড়ি যেতে ভরসা হয়নি। আমি ভেবেছিলাম তোমাদের বাড়িতে গেলে ইমনকে আরো অনেক বেশি অশান্তি ভোগ করতে হবে, তাই আমি যেয়ে উঠতে পারিনি। কিন্তু কাল ও কলেজে না এলে আমি কাউকে না কাউকে ঠিক পাঠাতাম। কিন্তু এখন তো তুমি বলছো তোমার স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় গেছে জানো? এখানে যখন আসেনি, সম্ভবত সুন্দরপুরে গেছে। তার মানে তুমি জানো না, তুমি শিওর নও যে তোমার স্ত্রী কোথায় গেছে, তাই তো? না, ও আমাকে বলে যায়নি। ও তোমাকে বলে যাবে এটা তুমি এক্সপেক্ট করো? না। তাহলে শুধু শুধু ওর নামে দোষ দিচ্ছ কেন? দোষ দিলাম কোথায়? দোষ তো দিইনি। আপনি যা যা জিজ্ঞেস করছেন আমি তার উত্তর দিচ্ছি শুধু। মানুষকে এত অবিশ্বাস করো কেন তুমি? একজন মানুষকে কেন সবসময় নিজের পছন্দের মাপে বসাতে চাও?